This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. Jokhon khela jombe, Anmol Mari Plus-i jitbe. Just ek din agei ei dana shesh porjonto mane karjoto misfire koray ekdol lok rere kore jabiye porechilen mediar upor jara mediay oi danar pot atke dariye chilo ar tatei আল্লাদে আটখান হওয়ার যে চান্সটা ছিল সেটা একেবারে মাঠে মারা গেল। কারো কারো মানে এটা নিয়ে প্রচুর আক্ষেপ প্রকাশ পেয়েছে দেখলাম আমরা, কিন্তু বিশ্বাস করুন আমাদের কাছে এই আক্ষেপটাই একটা বিরাট স্বস্তি আর প্রাপ্তির কারণ। কারণ যারা এই চার দেওয়ালে নিরাপদ আশ্রয়ে বসে দানা ডানা মেলল না বলে বিরাট আক্ষেপ করছেন, তাদের থেকেও আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষগুলোর কথা যাদের ওপর আসলে এই দানারা বা দৈত্য দানরা বিভিন্ন সময় আছড়ে পড়ে এবং সহায় সম্মলিন করে দেয়। তবে তারা যখন আমাদের আক্রমণ করছিলেন তখন মনের মধ্যে একটা উল্টো ভাবনাও কি তৈরি হয়নি, হচ্ছিল জানেন তো, কাজ করছিল, ভাবছিলাম এটা তো মানুষেরই একাংশের একটা মত, মানুষেরই মত, তার মানে সেটাকেও তো বিচার করে দেখাটা আমাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু যা দেখলাম জানেন তো, ঝড় তোলার কাজটা তাতে শাসক দলের নেতারাও তেমন কিছু কম যান না, বরং আমরাই ঠিক করেছি। কারণ আমরা যা করেছি যা বলেছি সেটা তো ওই আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে, যে তথ্যের উপর ভিত্তি করে নির্ভর করে মুখ্যমন্ত্রী পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন আর সারা রাত জেগে কাটিয়েছিলেন। ইনফ্যাক্ট যে তথ্যের ওপর ভিত্তি করে সকলকেই চলতে হয়, কারণ আবহাওয়া মাপার যন্ত্রটা তো আর বাড়ি বাড়ি নেই, ফলে আবহাওয়া দপ্তরই ভরসা। এবার শাসক দলের নেতাদের কাছে অন্য কোনো যন্ত্র রয়েছে কি না তা আমরা জানি না, আমাদের কাছে নেই, ফলে এই সরকারি ভাষ্যের ওপরেই আমাদের নির্ভর করতে হয়। কিন্তু যা দেখলাম এই শাসক নেতারা তার নিজেরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিলেন কোনোভাবে কোনো কিছুর ওপর নির্ভর করে, এবং সেটা আমাদের মতোই আবহাওয়া দপ্তরের মতো কোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া কোনো তথ্যের ওপর ভরসা না করে নিজেরা নিজেদের মতো করে। এই যেরকম মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটা পোস্ট হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে শাসক দলের নেতারা দেখলাম একদম প্রবলভাবে আক্রমণ শুরু করে দিলেন, বলা ভালো ঝড় বইয়ে দিলেন। চায়ের সাথে টাও চাও এই মারিতেই হদিস পাও, আসল মারি দিচ্ছি মোরা ওদের এখন কপাল পোড়া, খাচ্ছি মোরা খাচ্ছি দেখো আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো আমল মারি যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ফিরহাদ হাকিমকে মৌলবাদী হিসেবে দেখিয়ে এবং অশ্লীল কুরুচিকর বিভিন্ন মন্তব্য টন্তব্য করে একদম সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন এরকম সব কিছু তো বলে দেওয়া হলো, এবং তার পরিপ্রেক্ষিতে যত রকম সমালোচনা করা যায় এবং রাজনৈতিক সাম্প্রদায়িক যা যাভাবে সমালোচনা করা সব তারা করে ফেললেন, এবং সেটাই শেষ নয়, পুলিশে নালিশও হয়ে গেছে, কিন্তু পুলিশ ব্যবস্থাও হয়তো নিয়ে নিত। কিন্তু মীনাক্ষী নিজেই যখন পোস্ট করে লেখেন যে তার নামে অসংখ্য এরকম ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলোর দায় তার নয় এবং তার নিজের অ্যাকাউন্ট থেকে তিনি আদৌ এরকম কোনো পোস্ট করেননি, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে, তখন সবাই একটু ব্যাকফুটে যান। এবার শাসক দলের নেতারা তারা কি ভেবে দেখুন যে ঝড় তোলাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল কিনা, চিলে কান নিয়ে গেছে বলে শুনেই চিলের পেছনে না দৌড়ে একটু চেক করে নেওয়াটা কি দরকার ছিল না? দেখুন আমরা মানে মিডিয়া আমরা তো এটা শুনি, আমরা মানি যে সঠিক তথ্য সেটা জানা সত্ত্বেও বারবার ক্রস চেক করে নিশ্চিত হয়ে তবে তুলে ধরতে হয়। তারা কি একটু তাড়াহুড়ো করে ফেললেন নাকি একেবারে সঠিক সময়ে ঝড়টা তুলেছেন? তারাও কি জানতেন যে এই অ্যাকাউন্টটা মীনাক্ষীর না এবং দেরি করলে আর ঝড় তোলার সুযোগ পাওয়া যাবে না? তাহলে কি এটাকে ইচ্ছাকৃত মিসফায়ার বলে কেউ দেখতে পারেন? চালাও আমি, আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে, কাল থেকে প্লেন চালাতে শিখবো, স্বাদ স্বপ্নের। এবার মুশকিল কি জানেন,
শাসক নেতারা, শাসক দল এরা একদম সর্বশক্তিমান এবং দণ্ডমুণ্ডের কর্তা, সেটাই নিয়ম গোটা দেশ গোটা বিশ্ব সব জায়গাতেই। এবং আমাদের কাছে তারাই হচ্ছেন পথপ্রদর্শক, একদম ধ্রুব তারা সম। তারা যা বলেন সেটাই তো সত্যি বলে মানতে হবে, এটাই তো রাজার নিয়ম, রাজ্যের নিয়ম, সব জায়গায় এটাই চলে। এবার তারা যদি আমাদের সামনে এরকম ভুলভাল উদাহরণ রেখে দেন এবং তারপর যদি ভুলভাল কিছু একটা হয়েই যায়, তার দায়টা কার বলুন তো? আরেকটা কথা, চেক না করে উস্কানিমূলক মন্তব্য করা সেটাকেও কিন্তু এক ধরনের প্ররোচনা হিসেবেই ধরা হয়, তার দায়টাও কি কেউ কেউ নেবেন নাকি? এটা এটা যদি উনি না করে থাকেন তাহলে ওনার উচিত হচ্ছে, ওনার ফেসবুক যখন হ্যাক হয়েছে ওনার একটা ডায়েরি করা উচিত, করে এটা আমাদের যে লালবাজারের যে এ আছে সাইবার ক্রাইম, তারা এটাকে ইনভেস্টিগেশন করে দেখুক যে এই নোংরা এরকমভাবে কে দিয়েছে। দিস ইজ এ পিওরলি এ কমিউনাল, এটা কমিউনাল এর জন্য এটা দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, যেটা নিন্দার কোনো ভাষা নেই। না না, উনি যেমন বলছেন উনি উদ্বোধন করুন, আমি কেন করব? আমি তো এতে বিশ্বাসী, ভগবান ওরা কি করছে ওরা জানে না, ওদের ক্ষমা করে। সব রকম ভাবে মানে খেয়াল করে দেখুন, উনি বলেছেন যে তিনি তার পোস্ট নয় তার অ্যাকাউন্ট থেকে এটা দেওয়া হয়নি, তারপরেও কিন্তু দায় তার, এই দায় থেকে বেরোতে দেওয়া হবে না, ফোকাসটা একদম এক জায়গায় রয়েছে। এবার যখন বলছিলেন মেয়র তখন তিনি সম্ভবত জানতেন না যে চেতলা থানায় সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার সঙ্গে ওই সংশ্লিষ্ট পোস্টের লিঙ্কও ছাপানো অভিযোগের নিচে নীলকালিতে লিখে দেওয়া হয়েছে, আর উল্টো দিকে মানে সেটা ওই পোস্টের বিরুদ্ধে, আর তাতে DYFI সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করা হয়নি, শুধু অভিযোগ পত্রে লেখা হয়েছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় নামে জনৈক ব্যক্তি। মানে বললাম না, ফোকাসড একদিকে এক জায়গায়, কিন্তু ওই এটাও বোধ হয় জানা ছিল না যে তার মধ্যেই CPIM নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আমাদের জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নিয়ে ফেলেছিলেন, লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন এবং সেটা তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেটা তো দায়িত্ব, দায় তো নয়, কারণ ফেক প্রোফাইলের দায় সেটাও তার উপর কি বর্তায়? তাহলে সেটা কি বর্তমান শাসক নেতার মন্ত্রীদের জন্য একই নিয়ম হিসেবে কি প্রযোজ্য হবে? এই প্রশ্নগুলো তো উঠবেই। দেখুন, ফেক প্রোফাইল থেকে ভুলভাল প্রচার হলে সংশ্লিষ্ট নেতা বা মন্ত্রীর ওপরেই কি তাহলে তার দায়িত্ব বর্তাবে? তাহলে তো সত্যি কথা বলতে এটা যদি হয় না, এটা রাজনীতির এক বিপজ্জনক খেলা হয়ে দাঁড়াবে। দেখুন, এমনিতেই AI এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্যাণে আমাদের সবার প্রাণ ওষ্ঠাগত, যা নয় তাই হচ্ছে চারপাশে। দেখুন, ছবি থেকে গলা সব একদম হুবহু টুকে দিচ্ছে, জ্যান্ত মানুষ বানিয়ে দিচ্ছে, যে মানুষের ক্লোন বানিয়ে দিচ্ছে এবং তাকে দিয়ে যা খুশি তাই করাচ্ছে। এবার ওটা যে AI এর কারসাজি সেটা প্রমাণের আগেই হয়তো শ্রীঘরে ঠাঁই হয়ে গেল, নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই না? এই সবাইকে যখন এ ব্যাপারে বাড়তি সতর্ক হওয়ার কথা বলা হচ্ছে, কোনো কিছু ভালো করে খতিয়ে না দেখে বিশ্বাস করতে বারণ করা হচ্ছে, তখন এটা আগুন নিয়ে খেলা হয়ে যায় নাকি? নাকি মীনাক্ষীর জন্য নিয়মটা একরকম আর তৃণমূল নেতাদের জন্য আলাদা? সেক্ষেত্রে পুলিশই কি স্বতঃপ্রবৃত্ত হয়ে অভিযোগ দায়ের করে গ্রেফতার করে নেবে? দেখুন, অনেকেই তো প্রোফাইল পিকচারে দেবদেবীর ছবি ব্যবহার করেন, পুজোর সময় দেখুন একের পর এক জায়গায় এক একজন পর এক মানুষের ওই প্রোফাইলে দুর্গা ঠাকুরের মুখ ব্যবহার করা হয়। ফিরাদাকে মীনাক্ষীকে যে পরামর্শ দিলেন সেটা সর্বাত্মক করতে গেলে কিন্তু বিষয়টা সেরকমই কনফিউজিং হয়ে যাবে, তাই না? অথচ মোদ্দা কথাটা তো পরিষ্কার, মীনাক্ষীর অফিসিয়াল প্রোফাইল বা IP অ্যাড্রেস থেকে যদি ওই পোস্ট করা হয়ে থাকে বা শেয়ার করা হয়ে থাকে তাহলে দায়টা তার, না হলে তো দায় থাকার কথা না, কারণ গোটা ব্যাপারটাই তার অজান্তে ঘটছে। যে কোনো মানুষেরই কোনো কিছু একটা জিনিস দায়িত্ব সহকারে প্রচার করার আগে তার একটু খোঁজ করা দরকার, উনি খোঁজ করেছেন কিনা আমি জানি না,
বা ওনার এইটাই রাত দিন কাজ কিনা জানে না। এবং পশ্চিমবঙ্গের আজকের সময়ে যখন একটা নির্যাতিতার বিচারের দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলন লড়াই চলছে, কারণ ওই ধরনের একটি পোস্টকে নিয়ে গোটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় উনি কেন নেমেছেন সেটা উনি বা ওনার দল বলতে পারবেন। চালাও আমি, আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে। অনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখব, স্বাদ স্বপ্নের। দেখুন বিষয়টা এবার একটু অন্য আঙ্গিক থেকে দেখা যাক, তবে তার আগে নিজেদের তরফে আমি একটা ঘোষণা করতে চাই। দেখুন বিতর্কিত পোস্টের ছবির অংশটা আমরা কিন্তু একদম ঝাপসা করে দিয়েছি, কোনো রকম আকৃতি সেখানে স্পষ্ট নয়, পোস্টের বিষয়বস্তু কি সেটাও তো আপনাদের জানানোর কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ পোস্টটাকে আমরা কোনোভাবেই এন্ডোর্স করছি না, জনপ্রিয় করছি না, সম্প্রচারও করিনি, এমনকি সত্যজ্ঞাপনের খাতিরেও তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি না, কারণ শুনলেন তো ওর মধ্যে উস্কানিমূলক বক্তব্য রয়েছে। শুধুমাত্র এই পোস্টটা ঘিরে যে বিতর্ক সেটা নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু সকলে কি সেই সতর্কতা অবলম্বন করছে? মীনাক্ষী জানিয়ে দিয়েছেন যে প্রোফাইলটা ফেক, মিথ্যে, ভুয়ো। তার মানে মীনাক্ষীর দলের কেউ ওই পোস্ট শেয়ার করবেন না, কারণ তারা জানেন মীনাক্ষীর আসল প্রোফাইল কি। তাহলে মীনাক্ষীর নামে হওয়া এই পোস্টটা ছড়ালেন কারা? সেটা তো দেখা গেল শাসক দলের নেতাদের একাংশই সেটাকে শেয়ার করে করে ছড়াচ্ছেন, সমালোচনা করার জন্য ছড়াচ্ছেন, ছড়াচ্ছেন তো। তারা কি বিতর্কিত ছবিটা ঝাপসা করেছিলেন? একেবারে নয়। এবার কোনো পোস্টে যদি কোনো ছবি থাকে আর তার উপরে লেখা থাকে কিছু ছোট ছোট করে, তাহলে কোনটা আগে চোখে পড়ে? অবশ্যই এক গোটা ব্যাপারটা, একসঙ্গে ছবিটা চোখে পড়ে আগে, ফলে যেটা যা বার্তা যাওয়ার বড় বড় হরফে যা আছে সেগুলো লোকজন জেনে যাবে। শাসক দলের কোনো নেতা কীভাবে নিন্দে টিন্দে করলেন সেটা পরের মত, কিন্তু যেভাবে এই গোটা বিষয়টা প্রচার হয়ে গেল তার দায়টা এড়াতে পারলেন কি? যে পোস্টটাতে ফিরহাদ হাকিমকে নিন্দনীয়ভাবে অসম্মান করা হয়েছে বলে মনে করছিলেন শাসক নেতারা, সেটাকেই না ঢেকে শেয়ার করে দিলেন, প্রচারের রাস্তা খুলে দিলেন তো। কেন সেটাও কি করা হলো মানুষটা ফিরহাদ হাকিম বলেই? তাহলে এই ফেক প্রোফাইলের ছবি তো যদি এইভাবে চারপাশে না ছড়াতো, এত লোক শেয়ার না করতেন, তাহলে অনেকের অগোচরেই থেকে যেত। তারা কি বুঝতে পারেননি যে ছবিটা ঝাপসা না করে পোস্টটা শেয়ার করলে মেয়রের অসম্মান হতে পারে, উত্তেজনা ছড়াতে পারে? শুনলেন তো মেয়র বলছেন উস্কানি আছে। জানি না, দেখুন রাজনীতির ভাবনা তো বহুমুখী, তাই না? কিসের জন্য যে কী করা হয় তার তলকুল খুঁজে পাওয়ার ক্ষমতা সাধারণ মানুষের নেই। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট পেয়ে ঠান্ডা মাথায় কাজ করবেন, কেউ উত্তেজিত হবেন না। সর্বপ্রথম আপনাদের কাজ করা উচিত এই পোস্টের স্ক্রিনশট আর যে আইডি থেকে পোস্ট হয়েছে সে আইডি লিঙ্ক নিয়ে আপনার লোকাল থানাতে যোগাযোগ করা, তার নামে অভিযোগ দায়ের করা, বা থানার বড় বড় অন্তত হোয়াটসঅ্যাপ এটা পাঠিয়ে দেওয়া যে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশের যে সাইবার ডিপার্টমেন্ট আছে সেখানে পৌঁছে দেওয়া, আশা করছি তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী যদিও অফিসিয়ালি বলেছেন যে ভালো করে না দেখে এরকম প্রচার করবেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা কে শোনে? মুখ্যমন্ত্রীর মুখপাত্ররা ইতিমধ্যেই সেসব নিয়ে প্রচার করেছেন, মীনাক্ষী কমপ্লেইন জানিয়েছে, দাঁড়ালে কোর্টে যাবে, অসভ্যতার সীমা থাকা উচিত। যিনি বলছেন যে আমি করিনি, তিনি তো অন্তত সৌজন্যের খাতিরে ওই বিকৃত পোস্টটাকে তো আগে তো নিন্দা করবেন যে আমি এই পোস্টটার নিন্দা করছি, আমি পোস্টটার নিন্দা করছি, ওটা আমার করা নয়। তার মুখে তো কোনো নিন্দা করছি ভাষাই নেই, ফলে তিনি তাঁর অথবা তাঁর দলের কোনো সহকর্মী বা সমমনোভাবাপন্ন ব্যক্তিদের তিনি একটা ভুল কাজ তারা করে ফেলেছে, তার থেকে তিনি এখন দায় এড়াতে ব্যস্ত। মীনাক্ষী মুখার্জির একটা পোস্ট হয়েছে যেটা ভাইরাল মেয়রকে নিয়ে, সেটা নিয়ে মীনাক্ষী মুখার্জি বলছেন তার ফেসবুককেও হ্যাক করে এটা করেছেন, পাল্টা আবার কমপ্লেনও জমা পড়েছে সাইবার ক্রাইমে তার এগেনস্টে। এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে ওর উপর। এবার বিষয়টা রাজনৈতিক সমীকরণের দিক দিয়ে দেখা যাক, এই পোস্টের জেরে যদি সাম্প্রদায়িক মেরুকরণ হয়
তাহলে সবচেয়ে ক্ষতি কাদের হবে? বামেদের। লাভ কাদের? তৃণমূল কংগ্রেস আর বিজেপির। 2021 আর 2024 এই যে দুটো নির্বাচন গেল, দুটো নির্বাচনেই রাজ্যের সব আসন তো ওই তৃণমূল আর বিজেপির মধ্যেই ভাগাভাগি হয়ে গেছে। ভোটের শতাংশের হার দেখেই যেটা পরিষ্কার, মেরুকরণটা তো পুরো দস্তুর হয়েছে এবং তাতে বামেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যেটায় রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্ক লুকিয়ে সেই পোস্ট কেন ছড়িয়ে গেল, বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো। আপনারা ভেবে দেখুন। ততক্ষণ আরও কয়েকটা কথা বলে নিই, যে কথাগুলো আজ না বললেই নয়। আচ্ছা, যদি উল্টোডাঙাকে উল্টো করে দেখেন তাহলে কি উল্টোডাঙাটা সোজা হয়ে যাবে? উল্টোটাকে উল্টো দিক দিয়ে দেখলে কি সেটা সোজা হয়ে যায়? ভাবতে হবে, কারণ উল্টো এবার পাল্টা হয়ে সামনে এসছে। তিলোত্তমার বিচারের দাবিতে WBJDF মানে এই জুনিয়র ডাক্তার যারা এতদিন আন্দোলন করছিলেন তাদের সংগঠনের একটা পাল্টা মঞ্চ প্রকাশ্যে চলে এসেছে। আরজি করের দুই জুনিয়র চিকিৎসক শ্রীশ চক্রবর্তী আর প্রণয় মাইতির উদ্যোগে এই নতুন মঞ্চটা তৈরি হলো। সেখানেও কিন্তু ওই তিলোত্তমার খুনের সুবিচারের দাবিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং শুধু সেই দাবিটাকেই সামনে রাখা হয়েছে। এটা কিন্তু কৌশলে রাজ্যবাসীকে একটা বার্তা, জানেন তো। দেখো, তিলোত্তমার বিচারের দাবি আর ডাক্তাররা করছে, নয় জুনিয়র ডাক্তাররা, তারা এতদিন ধরে ওই তিলোত্তমাকে সামনে রেখে নিজেদের দাবিগুলো পাস করিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা আসল, ওরা নকল। মানে এরপর না এই ডাক্তারদের সংগঠনগুলোতেও লিখে টিখে দিতে হবে আমাদের কোনো শাখা নাই, এরকম ব্যাপার আর কি। তো এটা হয় আর কি, আমরা দেখেছি। এটার পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ, সেটা তো শাসক দল করেই থাকে। এবার এই ধরনের অভিযোগগুলো মানে ওই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, এটা তো আমরা শুনেছি। কিন্তু তার উপরে যে নতুন মঞ্চ এই অভিযোগটাকে তুলে দিল নতুন করে, সেটা তো ডাক্তারদের তরফ থেকে, এবং তার সাথে আরও একটা নতুন অভিযোগ তারা করেছেন আর কি। অভিযোগ করেননি, মানে উল্টো একটা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন নতুন মঞ্চ। এই যে ওই এতদিন ওই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন, অনশন করেছিলেন, তারা যে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চলার অভিযোগ তুলেছিলেন, এই নতুন মঞ্চ কিন্তু সেই অভিযোগটা উড়িয়ে দিয়েছে। এই নতুন মঞ্চের ডাক্তারদের বিরুদ্ধেই, মজা হচ্ছে এখানে, এই ডাক্তারদের বিরুদ্ধেই কিন্তু আরজি করে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। এবং শুধু অভিযোগ না, কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন, বহিষ্কার হয়েছিলেন অনেকে, সেটাই কোর্টের রায় হয়তো উঠেছে। কিন্তু এটাকে, এই যে পুরো দাবিটাকেই উড়িয়ে দেওয়া হলো যে থ্রেট কালচার বলে কোনো বস্তু নেই, কারা বলছেন? না জুনিয়র ডাক্তাররাই বলছেন। এটাকে কি কাঁটা দিয়ে কাঁটা তোলা বলা যাবে? দেখে শুনে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদেরও মনে আছে সেই ছোটোবেলা রোববার দেখাতো না সকালবেলা রামায়ণ মহাভারত, তার একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যুদ্ধের সিনগুলো, এপাশ থেকে সে মিউজিক্যাল একটা পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, শাঁ শাঁ করতে করতে একটা তীর ছুটে আসছে, এপাশ থেকেও আর একটা জ্বলন্ত তীর ছুটে আসছে, মুখোমুখি একটা সংঘর্ষ হলো, দুম করে শব্দ, কারেন্ট ফারেন্টের মতো চারপাশে ছিটকে গেল বিভিন্ন ফুলকি, ব্যাস তারপরেই জ্বলন্ত তীরগুলো আলো ঠালো ডিবে জোর করে ঝরে পড়ল। জুনিয়র ডাক্তারদের মঞ্চের পাল্টা মঞ্চও কি তৈরি হলো ওই মুখোমুখি একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করার জন্য? যারা টাকা তুলছে তারা কি নোটোরিয়াস ক্রিমিনাল নয়? তারা কি আজকের এই জায়গায় দাঁড়িয়ে কোনো যুক্তি আছে আমাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলার? আমাদের ক্যারিয়ার শেষ। আমরা নিজেদের দমে আজকের আমরা সবাইকে ডেকে আমরা এই জায়গায় এসেছি। আমাদের মধ্যে দিয়ে কি গেছে আপনারা কিন্তু আমরা কিন্তু মুখে এখন বলে হয়তো উঠতে পারবো না। এই কাণ্ডের জন্য যে বা যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, ফাঁসি দেয়া হোক, সেইটাই কিন্তু আমাদের দাবি। এই দাবিতেই মানুষ পথে নেমেছে এবং এই দাবিতেই আজকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি। দেখুন, জুনিয়র ডাক্তারদের এই পাল্টা মঞ্চের আত্মপ্রকাশটা
তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হয়েছে। এই লাইভ স্ট্রিমিংটা না আজকের দিনে খুব ইন্ডিকেটিভ, জানেন তো, ইঙ্গিতবাহী, কখন হয় কখন হয় না সে সমস্ত থেকে বহু কিছু বোঝা যায়। এটা দেখেই সিনিয়র ডাক্তারদের একাংশ কটাক্ষ করেছে, জানেন তো, যে এর পেছনে কারা রয়েছে এই লাইভ স্ট্রিমিং থেকেই বোঝা যাচ্ছে। এগুলো এই সমস্ত ডাক্তাররা এখন ডায়াগনোসিস করছেন, আমরা অত জটিল করে ভাবতে চাই না, আমরা সোজা সাপটা যেটা চোখে পড়ছে সেটাই দেখি সেটাই বুঝি। এই যে মুখ্যমন্ত্রী সেদিন ডাক্তারদের মিটিংয়ে বললেন, মনে আছে, দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ অভিযুক্ত না। আর তারপরে তো আরজি করে থ্রেট কালচারে অভিযুক্ত 49 জনের সাসপেনশনটা আদালতে আটকে গেল। এবার তারপর আজ পাল্টা মঞ্চের আত্মপ্রকাশ হলো, ঘটনা পরম্পরা, একটু খেয়াল করে দেখুন। বলছিলেন ওই শ্রীশরা যে আমাদের ওপর দিয়ে কী গেছে, যাদের ওপর দিয়ে এরকম একটা সাইক্লোন চলে গেছে তাদের পাল্টা মঞ্চ তৈরি করার আত্মবিশ্বাস যেটা, সেটা এলো কোত্থেকে, পেলেন কোথা থেকে? তাদের মনেও কি ভরসা এসে গেছে যে দোষ যখন প্রমাণ হয়নি তখন তারা আর অভিযুক্তও নন? আচ্ছা, যা যা সামনে এসছে তাতে কোনো দোষী কি সত্যি প্রমাণিত হয়নি? WBJDF মানে ওই জুনিয়র ডাক্তারদের পুরনো সংগঠনটা যারা অনশন টনশন করেছেন আর কি, তাদের অভিযোগ হচ্ছে যে শ্রেশ আর প্রণয়েদের অভিভাবকরাও নাকি অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য ছিলেন। ভাবছেন এটা কি করে হয়, জুনিয়র ডাক্তাররা তাদের অভিভাবকরা তারা ওখানে অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য করেছিলেন, সন্দীপ ঘোষ করেছিলেন, এবং সদস্য তালিকায় ছিলেন শ্রীশের বাবা সুপ্রিয় চক্রবর্তী আর প্রণয় মাইতির মা রূপা মাইতিও। এবার WBJDF এর বক্তব্য যে অ্যান্টি র্যাগিং কমিটিতে আসলে অনুগামীরাই থাকবে, এর বাইরে আর কেউ থাকবে না, এটাই নিশ্চিত করে রেখেছিলেন সন্দীপ। ফলে এই জন্যেই WBJDF এর বিরোধিতায় নেমেছেন শ্রীশ আর প্রণয়, কারণ ওই লেগাসিটা। এবার কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে, সন্দীপ ঘোষ মনোনীত সদস্যদের বিচারে অভিযোগকারীদেরই দোষী বানানোর একটা স্টাইল ছিল নাকি, এটাই অভিযোগ। আবার বলছি, অভিযোগ, এবার অভিযুক্ত বলবেন কি না কোন, মানে এই সমস্ত সেকেলে ব্যাপার স্যাপার আপনারা আবার মাথায় রাখবেন কি না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু নথি প্রকাশ করে এই আরজি করে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই দাবিটা করেছে যে ওখানে আগে সন্দীপ যুগে সেখানে কিন্তু যদি কেউ কোনো অভিযোগ তুলতেন উল্টে তিনি দোষী সাব্যস্ত হতেন। 2022 সালে 7 ছাত্রকে বহিষ্কার করেছিল সন্দীপ ঘোষের তদন্ত কমিটি, 7 ছাত্র, হ্যাঁ, ডাক্তারির ছাত্র, পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে যারা সুযোগ পেয়েছিলেন। এবার NMMC-র গাইডলাইন মেনে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি, এই সমস্ত তখন সন্দীপ ঘোষের আমলের তদন্ত কমিটির নির্দেশে দেওয়া টেওয়া হয়েছে আর কি, এগুলো তখনকার বিষয়। কিন্তু একটা জাস্ট প্রশ্ন, জানেন তো, ওই 7 যেহেতু বহিষ্কার হয়েছিল সেটাই মাথা মধ্যে খচখচ করছে। দেখুন, 2 আগের ওই যে কমিটি, মানে সন্দীপ যুগের যে কমিটি, তাদের বহিষ্কারের সিদ্ধান্তটা যদি বৈধ হয় তাহলে এখন কেন নয়, এই প্রশ্নটা কিন্তু আরজি করে জুনিয়র চিকিৎসকরা তুলছে। কিন্তু দেখুন, এটা তো আদালতের সিদ্ধান্ত, তাহলে একটু উল্টো দিক দিয়ে দেখুন, এখনকার সিদ্ধান্তটা যদি বৈধ না হয় তাহলে সন্দীপ যুগের যে শাস্তি সেটাও কি অবৈধ ছিল? স্বাভাবিক ব্যাপার যে বছর, বরঞ্চ উল্টোটা বলতে পারে যে বছর দুয়ের কমিটিটা, আগের যে কমিটিটা সেটা অবৈধ ছিল, এখনকার কমিটিটা বৈধ। গণতান্ত্রিক পরিসরে সংগঠন করার অধিকার সবারই আছে, বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে সংগঠনের ভূমিকা কী, উদ্দেশ্য কী? তাহলে যদি সংগঠন, যারা থ্রেড কালচারের নামে অভিযুক্ত, তারা যদি কোনো সংগঠন করে সামাজিক দায়িত্বের কথা বলে, ন্যায় বিচারের দায়িত্বের কথা বলে, তাহলে এগুলো একটা জায়গায় হাস্যকর। রাজ্যের চিকিৎসকরা, সারা দেশের চিকিৎসকরা যেমন তাদের সাথে আছে, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মেডিকেল কলেজ যদি সুস্থ পরিবেশ বজায় রাখতে হয়, মানুষের স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে চলবে। আমাদের এটি গণতান্ত্রিক একটি দেশ, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে, সেই এনভায়রনমেন্ট আমাদের আছে, এবং সেই জায়গা থেকে ওনারা যেটা মনে করেছেন নিশ্চয়ই করবেন, তাতে কারোর কোনো আপত্তি বা বিরোধ থাকার কথা নয়, আমাদেরও নেই।
তবে আমার মনে হয় মানুষের কাছে সময় এসেছে পক্ষ নেওয়ার, যে পক্ষ নিয়ে মানুষ ভাবতে পারবে বা বলতে পারবে যে মানুষ আসলে কাদের পক্ষে আছে, প্রতিবাদের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে, নাকি থ্রেট কালচারের পক্ষে আছে। গত 16ই এপ্রিল ওই ময়নাগুড়ির এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জানেন তো, যে পকেট মারে সেই সকলের আগে চোর চোর বলে চিৎকার করে আর তারপর মানুষকে লেলিয়ে দেয়, হতভম্ব করে দেয়। শ্রীশ চক্রবর্তী আর প্রণয় মাইতি যদি উল্টো দেখান, তাহলে সেই উল্টোর পাল্টা দেখাচ্ছেন তিলোত্তমা কাণ্ডে আন্দোলনকারীর জুনিয়র ডাক্তাররা। শুনলেন তো বক্তব্যগুলো, সব মিলিয়ে দেখলুম একটা অদ্ভুত উল্টো পাল্টার খেলা চলছে। WBJDF-এর কনভেনশনে অনিকেত, কিঞ্জল নন্দরা, এই যে যা যা অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগগুলোকে, সেই প্রশ্নগুলোকেই কিন্তু পাল্টা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন। এবার তিলোত্তমার বিচারের দাবির থেকে তারা যে সরে যাননি সেটাও তারা পরিষ্কার করলেন, কিন্তু তারা একদম রুটে যেতে চাইছেন সেটা বোঝালেন। আচমকা একজন জুনিয়র ডাক্তার কেন ধর্ষিতা আর খুন হয়ে যাবেন, এটা তো একটা সত্যি খুঁজে দেখার মতো প্রশ্ন। সেই মোটিভটা তদন্তকারীরা কি প্রকাশ করতে পেরেছেন, এই প্রশ্নটা তুলেছেন অনিকেত। আর কিঞ্জল নন্দ তাদের বিরুদ্ধে ওটা ওই পাল্টা থ্রেট কালচারের অভিযোগকে আক্রমণ করেছে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার অ্যাকুইজড, কিন্তু এই জার্সিটা কি নেই? এই জার্সিটা আমরা কি চাইছি? আমরা চাইছি প্রাইমারি জার্সিটা আমি মানলাম, কিন্তু আমরা চাইছি এই জার্সিটা থাকুক যে একজন সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য একটা সরকার কেন এত উদগ্রীব। তাহলে কি ছিল তার মধ্যে এই ঘটনা? এই ঘটনার কি ছিল উদ্দেশ্য? এই উদ্দেশ্য আমরা জানতে চাইছি, কি মোটিভ থেকে একটা খুন এবং ধর্ষণের মতন ঘটনা ঘটানো হলো, তাহলে কি ছিল তার উদ্দেশ্য? আমরা এখনো মনে করি যে একটা মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের একটা ভিতরে এতটা জায়গাতে একজন মানুষের পক্ষে এই রকম নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে জার্সিটি আমরা সেই পরিলক্ষিত কেনাও দেখতে পাচ্ছি না। মেডিকেল কলেজে বিগত 3-4.5-4 বছর ধরে যে নারকীয় একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে আবার একটা থ্রেট কালচারের জন্ম নিচ্ছে, তাদের বলতে চাই আরজিকর মেডিকেল কলেজে যদি থ্রেট কালচার আবার জন্ম নিত, তাহলে এত সাধারণ মানুষ, স্বাধীন চিন্তার মানুষ এখানে একত্রিত হতে পারতো না। দেখুন, থ্রেট কালচারটা এখন চলছে এটুকুনি বুঝতে পারছি, মানে ইন থিং বলে না, এগুলো দেখবেন মাঝে মধ্যে বিশেষ করে পুজো টুজোর আগে এই প্রশ্নটা বারবার চলে যে ইনটা কি এবার আর কি, মানে নতুন কি লেটেস্ট স্টাইল হলো আর কি, সেটা নিয়ে বিভিন্ন আলোচনা টালোচনা চলে, সেইটার রেপ্লিকেটও করেন সবাই আর কি। কিন্তু এখন মানে বেশ পুজোর আগের থেকে শুরু হয়েছে, পুজো টুজো পেরিয়ে গেছে, আমরা এই একটা জায়গায় দেখছি এই থ্রেট কালচার, এটা কিন্তু ইন থিং, এখনও আউট হয়নি। কুণাল ঘোষ, তিনিও তো থ্রেট কালচারের উল্টো তীর ছুঁড়েছেন আজ। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও একজন তিলোত্তমাকে সামনে এনেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন জানেন? দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো, এই পরপর পোস্টগুলো মানে এর বদলাও সবাই নিজের নিজের মতো করে পোস্টগুলো করেন, কিন্তু তার মধ্যে থেকেও না বহু সত্যি বেরিয়ে আসে, সেই সত্যিগুলোও কিন্তু খতিয়ে দেখা দরকার। এবং এটা পরিষ্কার করেই মেনে নেওয়া ভালো যে প্রত্যেকেরই নিজের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে, কেউ কাউকে এক পেশে মেরে যাবেন আর তিনি মার খেতে খেতে দেওয়ালে একদম মাথা ঠুকে মরবেন, পিঠ থেকে বসে থাকবেন, এরকম তো হয় না, তিনিও পাল্টা মার দেবেন, তো সেটা তো শুনতে হয়, সেটাও বুঝতে হয়, বক্তব্য তো সব পক্ষেরই থাকে। তো সেরকমই কুণাল ঘোষ যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটাও কিন্তু আরেকটা ঘটনাকে সামনে এনে দিয়েছে। সে ঘটনাও নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, জানেন তো, আরেক তিলোত্তমার মৃত্যুর কাহিনী। রামপুরহাট মেডিকেল কলেজের ছাত্রী মধুমিতা ঘোষের রহস্য মৃত্যু হয়েছিল, এটাই তাদের পরিবারের দাবি। 2021 সালের 26শে জানুয়ারি হোস্টেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং
কলেজের প্রথম বর্ষের ছাত্র শাহবাজ খানের নামে সেই সময় অভিযোগ দায়ের করেছিলেন মৃতার পরিবার। এবার কুণাল ঘোষ দাবি করেছেন যে সেই শাহবাজ শেখ এখন তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন, যার বিরুদ্ধে এরকম অভিযোগ, এবং সে প্রতিবাদীদের সঙ্গে নিয়মিত ওঠা বসা পর্যন্ত করছে। নিজের পোস্টে এফআইআর এর কপিও দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ, এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য অরূপ চক্রবর্তী তার কাছে কৃতজ্ঞতা স্বীকারও করেছেন। দেখুন, এটা পরিষ্কার যে কুণাল ঘোষ আরজিকর কাণ্ডে প্রতিবাদীদের নৈতিকতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে চাইছেন এই গোটা বিষয়টাকে সামনে এনে। তাদের সঙ্গে আর একজন তিলোত্তমার চোখে বা তার পরিবারের চোখে অভিযুক্ত ওঠা বসা করছে, মিশে রয়েছে, তাদের ভিড়ে আরেকজন অভিযুক্ত লুকিয়ে রয়েছেন, এটা বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা নির্যাতিতা তিলোত্তমারই সুবিচার পাওয়া উচিত, সেই অধিকার আছে এবং পেতেই হবে, প্রত্যেক দোষীরই শাস্তি পাওয়া উচিত। কিন্তু শাসক নেতারা এক্ষেত্রে এখনও সিবিআই তদন্তের দাবি তুলছেন না কেন বলুন তো? সেটা তো তুলতেই পারে। আরও একটা কথা, এই অভিযুক্ত শব্দটা শুনলেই কিন্তু আজকাল আমাদের কীরকম অদ্ভুতভাবে মনের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা উঁকি মারতে শুরু করে। অভিযোগ থাকলেই তাকে কি অভিযুক্ত বলা যায়? এখানে মধুমিতা ঘোষ বলে একটি ছাত্রীর রহস্য মৃত্যু হয়, ঠিক যেরম আরজি করে অতীতে সৌমিত্র বিশ্বাসের ক্ষেত্রে দেখা গেছিল, সেই একই জিনিস দেখা যায় কার্যত এখানে মধুমিতা ঘোষের ক্ষেত্রে। মধুমিতার মাও কিন্তু যেমন সৌমিত্র বিশ্বাসের মা ন্যায় বিচার চেয়ে চিঠি দিয়েছেন এবং ন্যায় বিচার পাননি, মধুমিতার মাও ন্যায় বিচার চেয়ে চিঠি দিয়েছিলেন, এবং সেখানে সেই চিঠিতে যার নাম রয়েছে সেই ব্যক্তিকে এখন দেখা যাচ্ছে বিপ্লবী সেজে তিনি আবার এখন উই ওয়ান্ট জাস্টিস বলে এইসব কর্মবিরতি অনশনপন্থীদের সঙ্গে তিনি গলা মেলাচ্ছেন। যে মায়ের বুক ফাটা আর্তনাদ শুনতে হবে তাহলে সেটা সোদপুরে তিলোত্তমার ক্ষেত্রেও শুনতে হবে, সৌমিত্র বিশ্বাসের ক্ষেত্রেও শুনতে হবে, মধুমিতা ঘোষের ক্ষেত্রেও শুনতে হবে। 2021 সালের যে তদন্ত হলো সেই তদন্তে যদি শাহবাজ দোষী প্রমাণিত হয় তাহলে সে এখনও ফাঁকা ঘুরে বেড়াচ্ছে কেন? তাহলে বিচার, এই যে ন্যায় বিচারের কথা বলছি, তাহলে তো ওই মেয়েটাও যদি শাহবাজ সত্যিই অভিযুক্ত হয়ে থাকে তাহলে ওই মেয়েটাকে ন্যায় বিচার দায়িত্ব দেওয়ার ছিল কার? তাহলে আপনার সময় যখন আসছে ন্যায় বিচার দেওয়ার তখন আপনি ন্যায় বিচার দিচ্ছেন না, পরবর্তীকালে সেই ছাত্র যখন কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে তখন আপনি তাকে আমাদের আন্দোলনের সাথে ট্যাগ করছেন। আমি বলবো যে ন্যায় বিচারটা দিন, যদি শাহবাজ অভিযুক্ত হয় তাহলে তাকে শাস্তি দিন। এই হচ্ছে মুশকিল জানেন তো, যখনই আপনি নিজের বেলায় আটিশুটি করতে যাবেন তখন কোথাও না কোথাও এই পাল্টা প্রশ্নের সামনে গিয়ে পড়তেই হবে। এই অভিযোগ আর অভিযুক্ত নিয়ে এই যে একটা অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে, তার বেনিফিট অফ ডাউট এখন শুনলেন তো, অনিকেত নিয়ে নিলেন, অস্বীকার করতে পারবেন না। কিন্তু ওই একটা জায়গায় কুণাল ঘোষের সাথে আমরা একমত, জানেন তো, প্রত্যেক নির্যাতিত, প্রত্যেক নির্যাতিতা, প্রত্যেক সন্তানহারা মায়ের যে দাবি সেটা কিন্তু শুনতে হবে, এবং তার পেছনে যদি কারোর কোনো রকম ইন্ধন থাকে তাদের শাস্তি দিতে হবে, এটা দায়িত্ব কিন্তু সবার রয়েছে। আঙুল তুলতে গিয়ে কুণাল ঘোষ কিন্তু স্বীকার করে নিচ্ছেন, সেটা হলো এই থ্রেট কালচারটা স্বাস্থ্যক্ষেত্রে আছে, 3 বছর আগেও ছিল। মধুমিতা মৃত্যু রহস্যে তিনি তো থ্রেট কালচার কথাটা নিজেই লিখেছেন। এবার 2021 সালে তখন তো বাম জমানা ছিল না, তাহলে হঠাৎ সেই 2021 কথাটা তুলে কুণাল ঘোষ ঠিক কী বোঝাতে চাইলেন বলুন তো? দেখুন, এটাও বোঝা খুব মুশকিল। যেরকম আজ বলেছেন যে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের অনেকেই তাকে প্রণাম জানান, মেসেজ করেন, মিটিং করে গেছেন। শুনে কি মনে হবে ডাক্তারদের মধ্যেও অনেক গদ্দার লুকিয়ে আছে? এবার এই পাল্টাটাকে উল্টে দিয়ে যদি দেখেন, কুণাল ঘোষও তো জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করেছেন, তার কাছেই কি জুনিয়র ডাক্তাররা আন্দোলনের অনুপ্রেরণা পেয়েছেন? অতীন ঘোষ যেরকম অভিযোগ করেছেন যে দলের কেউ কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, তার মানে কি? মানে কোথাও গিয়ে দলের ভেতরেও তিনি উল্টো স্রোতের আশঙ্কা করছেন, তাই তো? কুণাল ঘোষ তো নিজেই জানাচ্ছেন যে তিনি জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করেছেন, এবার হয়তো তার পুরোটাই উদ্দেশ্য লক্ষ্য সেটা
এই আন্দোলনটাকে কোনোভাবে থামানো বা রাজনৈতিকভাবে তার দল যেটা চায় সেইটাই দলকে এনে দেওয়া, কিন্তু বলার সুযোগ তো সবাই পেয়ে যাচ্ছে। আজ তিনি বলেছিলেন যে নিজের দিক থেকে পুরো জিনিসগুলোকে তিনি ব্যাখ্যা করছেন, আজও বলছেন যে এই মিটিংগুলোর কথা। কুণাল ঘোষ কি নিজের উল্টোটাকেই যখন তখন পাল্টা করে দিচ্ছেন? দেখুন, সত্যি কথা বলতে কি জানেন, এই তিলোত্তমা কাণ্ডের প্রথম থেকেই তিনি স্রোতের উল্টো পথে হাঁটছেন। যখন স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরণের পর সব তৃণমূল নেতার মুখে দেখবেন একদম কুলুপ পড়ে গেছিল, সবাই কুলুপ এটে বসছিলেন, কোনো কথা নেই, তখনও কিন্তু একমাত্র তিনি চালিয়ে ব্যাট করে গেছেন দলেরও, একদম কৃষ্ণমাচারী শ্রীকান্তের স্টাইলে, ডাইনে বায় যে বলি আসছে বাউন্ডারির বাইরে মার কুটে একটা স্টান্স নিয়ে নিয়েছিলেন। অনেকেই ভাবতে পারেন যে এটা করতে গিয়ে তিনি তো জেচে ভিলেন হয়ে যাচ্ছিলেন সবার কাছে, মানুষ যেভাবে ভাবছিল তার উল্টো দিকে তিনি ভাবছিলেন, উল্টো দিকে বলছিলেন, ফলে সবার সমালোচনার লক্ষ্যবস্তু তিনি হয়ে যাচ্ছেন। এটা কেন করছেন তিনি, এটা অনেকের বক্তব্য ছিল। তলিয়ে ভাবলে বুঝবেন জন আবেগের জোয়ারে দলীয় মতটা কিন্তু একমাত্র তিনি খড়কুটোর মতো ভাসিয়ে রেখেছিলেন, তাছাড়া তার দলের কোনো বক্তব্য সেই সময় ধোপে টিকছিল না বা সেটা শোনা যাচ্ছিল না। সব থেকে বড়ো কথা, একমাত্র তার কথাগুলোই শোনা যাচ্ছিল, সেটা কেউ মানুক চাই না মানুক, নিজের দলের বক্তব্যটা তিনি কিন্তু কনস্ট্যান্টলি প্রতিষ্ঠা করে গেছেন। এবং সব থেকে বড়ো কথা কি জানেন, এই দেখছিলাম সব পরপর ওনার বক্তব্যগুলো বিভিন্ন সময়ে, দেখে মনে হচ্ছিল এই উল্টোপাল্টার খেলাটা তিনি বেশ উপভোগ করছেন আর সব জায়গাতেই তিলোত্তমাকে অস্ত্র করছেন। এই যে ধরুন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যে আসছেন, আগামীকাল ইজেডসিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন শাহ। আরজিকর কাণ্ড, নারী সুরক্ষা, তারপর তার থেকে দুর্গাপুজোয় অশান্তি, এই সমস্ত কিছু, মানে এই এই গোটা বিষয়গুলোই শাহের ওই রাজনৈতিক বার্তায় গুরুত্ব পেতে পারে। এটাই তো এই সময় আসছেন, তারপরে আসছেন তিনি, এটাই তার দলের ভেতর থেকেও সেটাই প্রত্যাশা আর কি। এবং তার সঙ্গে হচ্ছে যে কাজটা এই রকম পরিমণ্ডলে, আর আরজিকরের পরিমণ্ডলে একটু থমকে গেছিলো বা যেটা ইনিশিয়েট করার মতো পরিস্থিতি ছিল না বলে তারা মনে করছিলেন, সেটা হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান। এবার সেই জায়গার থেকে বেরিয়ে তারা 1 কোটি প্রাথমিক সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। কুণাল ঘোষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে মুখ খুলতে পারতেন, আক্রমণ করতে পারতেন এই সদস্য সংগ্রহ টগ্রহ ব্যাপার নিয়ে, অথবা যেটা তাদের অত্যন্ত প্রিয় লব্জ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ডেলি প্যাসেঞ্জারির অভিযোগ আনতে পারতেন, যেগুলো সব অতীতে তুলতেন আর কি, তোলেননি কিচ্ছু। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যাতে তাদের মনে হচ্ছে যে একমাত্র তিনি ভরসা এখন। এবার কুণাল ঘোষ বলেছেন এই তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করাটাকেই অগ্রাধিকার দিন অমিত শাহ। এরম বললেন কেন, আসলে কৌশলে মনে করিয়ে দিয়েছেন তদন্তটা এখন কেন্দ্রীয় সংস্থা করছে, তাই সবার মনের মতো একটা সুবিচার দেওয়ার চাপটা এবার স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ট্রান্সফার করে দিলেন শাসক নেতা। যদি তিলোত্তমার বাবা মা তাদের কোনো যন্ত্রণা থেকে, তারা যখন বুঝছেন তদন্তটা সিবিআই এর হাতে, তো তারা যদি অমিত শাহজির সঙ্গে দেখা করতে চেয়ে থাকেন, যেটা আপনাদের কাছ থেকে শুনছি, একাধিক সূত্রে শুনছি, তো সেটা তারা চাইতেই পারেন। সেক্ষেত্রে আমরাও বলবো তার অন্যান্য যা কর্মসূচি থাকুক সেগুলোকে ধরে রেখেও অগ্রাধিকারের ভিত্তিতে যেন তিলোত্তমার বাবা মাকে তিনি সময় দেন। বিষয় একটিই আছে, সেটা হচ্ছে সদস্যতা অভিযান। সদস্যতা অভিযান নিয়ে উনি পার্টির কর্মসূচিতে আসছেন, তার সাথে সরকারি কর্মসূচিও আছে। সরকারি কর্মসূচি সরকারি কর্মসূচির মতো চলবে, মূলত পার্টির কর্মসূচি সদস্যতা। এরকম কোনো বিষয় নেই, ওনারা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলার পর আমাদের দলে আর কাউকে বলার প্রয়োজন পড়ে না। আর কালকে মাননীয় গৃহমন্ত্রী আসছেন, উনি বলবেন, তখন শুনবেন। দেখুন, যুদ্ধক্ষেত্রের একটা কৌশলের কথা খুব মনে পড়ছে জানেন তো, এক পা পিছিয়ে দু পা এগোনোর ফর্মুলা,
এই কৌশলটা বহু প্রাচীন এবং এই কৌশলটার কোনো কপিরাইট নেই, ফলে যে যার মতো করেই এই কৌশলটাকে ব্যবহার করে নেন। এমনও নয় যে এই কৌশলটা এক পক্ষ নিতে পারবে আরেক পক্ষ নিতে পারবে না, সবাই যে কেউ নিতে পারে এবং নেয়ও। তবে কার টাইমিং কতটা স্মুথ, কৌশলের সাফল্য কিন্তু তার উপর নির্ভর করছে। জুনিয়র ডাক্তারদের টানা আন্দোলনটা আড়াই মাস ধরে চলেছে, এবার সেই আন্দোলনের নানা চড়াই উতরাই দেখেছি আমরা গত সোমবার নবান্নে, যখন ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘণ্টা দুয়েকের বেশি বৈঠক করলেন। তার আগের নাটক আমরা দেখেছি, টানটান একটা উত্তেজনা, একদম বেঁধে দেওয়া 45 মিনিট মাত্র সময়, কিন্তু আলটিমেটলি গোটা ব্যাপারটা 2 ঘন্টার বেশি গড়িয়ে গেল। বৈঠকে মুখ্যমন্ত্রী আবেদন করলেন এবং তারপর লড়াই তীব্র করার অঙ্গীকারে অনশন আর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিল জুনিয়র ডাক্তাররা। এগুলো আমরা সব দেখেছিলাম। তিলোত্তমার বিচার আর স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক সুস্থ পরিস্থিতির জন্য আড়াই মাসের আন্দোলনে একটা আপাতত বিরতি, মানে একটা সাময়িক বিরতি, এরকমই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর তারপর তো আপনারা জানেন যে এই দানা আসছে, দানার হানা, এইগুলো হলো। দানা আসার আগেই কাকতালীয়ভাবে আন্দোলনে এই সামরিক এই যে একটা বিরতি, এটা সাময়িক না বলে আপনাদের সামরিক বিরতি বলা ভালো, তার কারণ এটা তো একটা যুদ্ধের পরিস্থিতি চলে গেছিলো, এর বাইরে অন্য কিছু মনে হচ্ছিলো না আর কি। অনেকেরই মনে হচ্ছিলো এটা একটা স্ট্র্যাটেজি, মানে ওই এক পা পিছিয়ে দু পা এগোনোর কৌশল। অনেকেরই মনে হচ্ছিলো জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরেও ওই যদি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকতেন তাহলে কিন্তু ভুল বার্তা যেত, সেটা ভুল কৌশল হতে পারত। লোকে ভাবতে পারতেন যে এখন আর কিসের জন্য এই অনশন চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী যেখানে বলছেন এতটা উদ্যোগী হয়েছেন, আরে মুখ্যমন্ত্রী এতটা এগিয়ে এলে খানিকটা এদেরও তো এগোতে হবে, এই বক্তব্যগুলো উঠতে শুরু করেছিল। সেই জায়গার থেকে খানিকটা পিছিয়ে যাওয়াটা, তারপর আবার তীব্র লড়াই করা, তীব্র লড়াইয়ের কৌশল, এটা এদের মাথায় যে ছিল সেটা বোঝা গেছিল যখন ঘোষণা করেছিলেন যে আপাতত সাময়িক বিরতির পর আরও তীব্র লড়াই হবে। এবার এই যে সাময়িক পেছনো, এতে সরকার পক্ষ, মানে সরকার বা শাসক পক্ষ, তারা কোনো কৌশল নেবে না, মানে পাল্টা কৌশল আর কি। এটা গোল্ডেন পিরিয়ড তো বিরতি, এটা তো ভাবার কোনো কারণ নেই। আন্দোলন যখন তীব্র তখন সরকার আর শাসক দল পিছিয়েছে, মুখ্যমন্ত্রী ধৈর্য ধরেছেন, বারবার ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন, এবার হাওয়া ঘুরেছে বুঝেই যখন মনে হচ্ছে একটু কড়া মনোভাবও নিয়েছেন। এই কৌশলটাই হচ্ছে ওইটা, যেন এক পা পিছিয়ে দু পা এগোনো, সবাই সেটা করছে। এবার ডাক্তারদের অনর আন্দোলনের জেরে শাসক দল সরকারকে এই যে পেছনো, এই পিছিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কি সঠিক সময়ের অপেক্ষা ছিল, এটা কেন বলছি এতগুলো কথা, এই যুদ্ধটুদ্ধ পেছনো এগোনো, একটা প্রেক্ষাপট দিলাম আপনাদের। আসলে গত 24 ঘন্টায় তিনটে পাল্টা কৌশল দেখলাম আমরা, জানেন তো, এক এক করে সেগুলো আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কোনো সময়টাই ফেলনা যাচ্ছিল না, কিছু না কিছু চলছিল, কৌশল রচনা হচ্ছিল। এক, আর জুনিয়র ডাক্তারদের এই যে নতুন ফ্রন্ট বা অ্যাসোসিয়েশন তৈরি হলো, যেটা এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরোধী পক্ষ, এবং এই বিরোধী পক্ষটাও ডাক্তার, এবং যে পক্ষের সঙ্গে লড়াই করাটা, যে পক্ষের পক্ষে আর কি, মানে এই এই বিরোধী যে মঞ্চটা তার পক্ষে এই ডাক্তারদের সঙ্গে, অনশনকারী আন্দোলনকারী ডাক্তারদের সাথে লড়াই করাটা অনেকটা সহজ, কারণ জুনিয়র ডাক্তারদের যে একটা অরাজনৈতিক ভাব রয়েছে সেটার সঙ্গে লড়াই করতে রাজনীতি খানিকটা অস্বস্তিতে পড়ছিল এতদিন, তাই একটা পক্ষের সঙ্গে সমান পর্যায়ে নেমে এসে তারপর যুদ্ধ করার জন্য আরেকটা পক্ষের জন্ম নিল। এবার আরেকটা কৌশল কি, এটা এক, এই চিকিৎসক তরুণী মধুমিতা ঘোষের মৃত্যু রহস্যে অভিযুক্তকে আন্দোলনকারীদের সঙ্গে জুড়ে গোটা আন্দোলনটাকেই কাঠগড়ায় তোলার চেষ্টা, যেটা শাসকের তরফ থেকে করা হলো। আর তিন নম্বরটা
সরকারি শিলমোহর পেলে ওই থোর বড়ি খাড়ার সম্ভাবনা দেখছেন আন্দোলনকারীরা, জানেন তো। কারণ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ফের উপাচার্য পদে সুরিতা পালের বসার সম্ভাবনা দেখা দিয়েছে, মনে আছে আপনাদের? কেই সুরিতা পাল, সেই সুরিতা পাল যাকে সন্দীপ ঘোষের অপসারণের পর প্রথমে পাঠানো হয়েছিল আরজি করে এবং শেষ পর্যন্ত তাকেও সেখান থেকে সরাতে হয় আর কি। কেই সুরিতা পাল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে টোকাটুকির সংস্কৃতির অভিযোগ উঠেছিল, যা এবং যার জেরে শেষ পর্যন্ত উপাচার্য পদ থেকে তাকে সরাতে হয়েছিল, তারই এবার আবার প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, এবার বলবেন না যে ওই দানা আসার মতো সুরিতা পাল আসছেন এরকম আমরা বলছি আর কি, এটা তৈরি হয়েছে। কারণ এটাও ফ্যাক্ট যে সার্চ কমিটি তৈরি করা হয়েছিল এই মেডিকেলের জন্য, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য খুঁজতে, সেই সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছে তার মধ্যে একজন এই সুরিতা পাল, টপ থ্রিতে রয়েছেন, ফলে ওই হট সিটে বসে যেতেই পারেন, তার তো সম্ভাবনা আছে, এটা তো অস্বীকার করা যাবে না। অথচ মেডিকেলে এই যে টোকাটুকি সংস্কৃতি, একে কড়া হাতে দমন করার কথা খোদ মুখ্যমন্ত্রীই বলেছিলেন জাস্ট 5 দিন আগে। আমি সিএসকে পার্টিকুলারলি বলবো, এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে, কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে এটাও দেখতে হবে। আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু আমি যদি 2-3 বছরের খাতা খুলি, আমি সেন্ট্রাল কোনো এজেন্সি দিয়ে, আমাদের স্টেট গভর্নমেন্ট এজেন্সি দেবো না, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরের কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি, তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে, অভিযোগের পর অভিযোগ বেরিয়ে আসবে। যা হয়ে গেছে তুমি চাইছো, সবাই তো চায় না। দেখুন, পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ করবেনই সোমবার কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সত্যি তো এটাই তো হওয়ার কথা। টুকে পাশ করা ডাক্তার অপারেশন করবে, ওষুধ লিখে দেবে, এর থেকে বড় প্রহসন আর কি হতে পারে? সব থেকে বড় কথা, এটা তো জীবন নিয়ে খেলা হয়ে যায়, এটা হয় নাকি? সে কারণে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু সহমত হয়েছিলেন, কিন্তু তারপর কি হলো, হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত আলাদা জারি, কিন্তু দুটোই কিন্তু দাঁত, দুটোই হাতির নিজস্ব সম্পত্তি। এবার সরকারের কোনটা সম্পদ? স্বাস্থ্য নর্মালি সম্পদ বলে আমরা শুনেছি, তা আমাদের এখানে স্বাস্থ্যের যা হাল তাতে সেটাও সম্পদ বলেই ধরা যেতে পারে, যার জন্যই তো স্বাস্থ্যের হাল ধরেছিলেন খোদ মুখ্যমন্ত্রী সেই 2011 ক্ষমতায় এসেছিলেন যখন। এবার পরিস্থিতি বদলের অনেক চেষ্টা হয়েছে, কিন্তু পুরোপুরি বদল বা পুরোপুরি দুর্নীতি সাফাই হয়ে গেছে সেটা যে হয়নি, তে তো হলেও সরকারকে কিন্তু মানতে হয়েছে, অন্তত এই আন্দোলনের জেরে তো বটেই, এবার আশ্বাস দেওয়া হয়েছে। এবার সেই আশ্বাসের মধ্যে যে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছে পুরো ব্যবস্থাটাকে চেঞ্জ করার জন্য, তার মধ্যে মেডিকেলের স্বচ্ছ পরীক্ষার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানেই আরেকটা বিতর্ক ঢুকে পড়ল। বরং সহজভাবে একটু বোঝার চেষ্টা করি যে গোটা বিষয়টায় যা যা অভিযোগ হয়েছে তার মধ্যে তো এই এই মানে নম্বর টম্বর বাড়া কমা এবং তারপর এই টোকাটুকি, এই গোটা বিষয়গুলো কিন্তু বারবার এই স্বচ্ছতার প্রশ্নে, ডাক্তারদের ঠিকঠাক ডাক্তার তৈরি হওয়ার প্রশ্নে এই জিনিসটা বারবার উঠে এসছে, ফলে এক্ষেত্রে যার নাম সেই বিতর্কের সাথেই জড়িয়ে আছে তাকে ফেরার রাস্তাটা খুলে কি দেওয়া হবে, এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ এরপরে এটা যাবে রাজ্যপালের কাছে, রাজ্যপালই ছড়িয়েছিলেন তাকে, তিনি কি আবার ফেরত নিতে রাজি হবেন? এবং সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী কি তাকে বসাতে রাজি হবেন? এই গোটা প্রক্রিয়াটাকে তিনি স্বচ্ছ করবেন এই প্রতিশ্রুতি দেওয়ার পর, তবে ওই ঘুরে ফিরে সেই অভিযোগ আর অভিযুক্ত তত্ত্বটা মনের মধ্যে খচখচ করে, বললাম অভিযোগ থাকলে অভিযুক্ত নয়, কাজেই সেই ফর্মুলায় সুরিতা পালও হয়তো ক্লিন চিট পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। এবং তাদের মতে এত আলোচনা এত আশ্বাস শেষ পর্যন্ত ওই ডুমুরের ফুল হয়ে যাবে না তো?
অভিযোগে যদি কেউ অভিযুক্ত হয় অভিযোগের সত্যতা দেখে এই রকমের একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে পাঠানো উচিত বলে আমি মনে করি। বাকিটা সে যেরকম সিদ্ধান্ত দেখব সেই অনুযায়ী বাকি পরবর্তী কথা বলতে হবে। সেই লোক যদি আবার ফিরে আসে তাহলে বুঝতে হবে যে আবার যে কালকের মিটিংয়ে কথাগুলো হয়েছিল যে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ছাত্রদের ঘাড় ঘোড়াতে দেব না, সেটা আদতে মুখের কথা। সুতরাং এটা রাজ্যের হায়েস্ট অথরিটিকে জেনে রাখা উচিত যে এটা কিন্তু একটা খুব খারাপ পদক্ষেপ হবে। স্বাভাবিকভাবেই থ্রেট কালচার ফিরে আসছে বলে আজকে বহু জায়গা থেকেই আমরা খবর পাচ্ছি, এবং এই অবস্থায় যদি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে উনি আবার ফিরে আসেন পরিস্থিতিটা কী হবে এটা আমরা সহজেই বুঝতে পারছি। আমরা এইটাই প্রত্যাশা করি যে ইউনিভার্সিটি হোক কিংবা কলেজ হোক একটা থ্রেট নির্মূল শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যেন কায়েম থাকে প্রত্যেকটি কলেজে। বছর ধরে তো তার মাথায় যার সম্বন্ধে অভিযোগ ছিল তাকেই আবার যদি ফিরে আসেন সেই ইউনিভার্সিটিতে সেটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক হবে। আমরাও তাহলে একটু পাল্টা হওয়ায় পাল তুলি। দানার কভারেজ নিয়ে অনেক বিদ্রুপ তো আমাদের হজম করতে হয়েছে, শাসক দলের নেতা কর্মীরাও সোশ্যাল মিডিয়া অনেক কিছু লিখেছেন। এই দানা নিয়ে একটা স্কোর কার্ড তাদের চোখের সামনে রাখতে চাই। ওড়িশা 0-3, দেখে ভাবছেন এটা ফুটবল ম্যাচের স্কোর কার্ড না, দানার প্রাণহানির স্কোর কার্ড। ওড়িশার ভিতরকণিকার কাছে দানার ল্যান্ডফল হয়েছে, কিন্তু ওখানে যাবতীয় ঝড়ঝাপটা যাওয়ার পরেও কেউ মারা যাননি। আর আমাদের রাজ্যের ওপর দিয়ে ডানার চোখ মাথা ল্যাজ কিচ্ছু যায়নি, বলা যায় আঁচলটুকুর ছোঁয়া পেয়েছিলাম আমরা, তাতেই তো তিনজন শেষ। কলকাতায় একজন বিদ্যুৎ স্পৃষ্ট, হাওড়ায় জমা জলে পড়ে একজনের মৃত্যু হয়েছে, আর পাথর প্রতিমায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরও একজন মারা গেছেন। যাদের তর্ক করার তারা যুক্তি দেবেন যে কেউ এরা সরাসরি ঝড়ের ধাক্কায় তো মারা যাননি, কী ভেবেছিলেন মারা যাওয়াটা খালি ওই উড়িয়ে নিয়ে গিয়ে আছাড় মেরে মারে। তাই দানায় মৃত্যু নয় বলা যাবে, দানা সাইক্লোন না হলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বা জমা জলে পড়ে যাওয়া কোনোটাই তো ঘটতো না, সেটাই তো ভাবতে হবে। এবার ভাবুন সাইক্লোন সত্যিই যদি আমাদের শহরের দিকে ধেয়ে আসতো, ওই যারা আক্ষেপ করছিলেন তারা একটু ভাবুন কি হতো ভাবতে পারছেন। জমা জলে বিদ্যুতের বিপদ। শুক্রবার দ্বারকানাথ রোডের বহুতলের সামনে রাস্তায় জল জমেছিল। সৌরভ গুপ্তা নামে বছর 25-এর যুবা জমা জলের মধ্যেই বহুতলের দেওয়াল স্পর্শ করতেই তড়িদাহত হয়ে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আসছিল, জোর পাটা না কি হাতটা নেয়া রাখলো, ও মানে হঠাৎ ছিটকে পড়লো। দুর্গাপুর ছিলাম, ওইখান থেকে বাস ধরে ধরে এলাম, এখানে এলাম তো শুনলাম মারা গেছে। স্থানীয়দের অভিযোগ বহুতল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের গাফিলতির কারণেই প্রাণ গেল যুবকের। বহুতলের দেওয়ালে গ্লো সাইনবোর্ড টাঙানো রয়েছে, সেখান থেকেই শর্ট সার্কিট হয়েছে। রেলিংয়ের সঙ্গে বিজ্ঞাপনের জন্যে একটি গ্লো সাইনবোর্ড লাগানো রয়েছে, আর সেই গ্লো সাইনবোর্ডের যে ইলেকট্রিক্যাল ওয়্যার রয়েছে সেখান থেকে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ এই গোটা পাঁচিলে ছড়িয়ে পড়ে। পাঁচিলের সঙ্গে শেকল দিয়ে বাধা থাকার কারণে এই যে ঠেলাগাড়িটি সেখানেও বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায়। ঘটনার প্রায় 20 মিনিট পর বহুতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় বলে অভিযোগ। আরও আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে প্রাণহানি এড়ানো যেত। নিরাপত্তারক্ষী ও কেয়ারটেকারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জলের মধ্যে ওকে চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু আমাদের বিল্ডিং আলারা একটু এগিয়ে এসে একটু হেল্পও করলো না, জোড়া যদি মেনটা অ্যাটলিস্ট অফ করে দিত আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। 4:00-5:00 সময় কি আপনি ছিলেন? না, আমি ছিলাম না। আমি এরা বলছিল যদি আমার ফুটেজ পেয়ে যান এদেরই লোকে জিজ্ঞেস করুন। বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে দেখভালে গাফিলতির অভিযোগে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুপুরে ঘটনাস্থলে যান সিএসসি আধিকারিকরা। বহুতলের বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ খতিয়ে দেখেন তাঁরা। একটা বোর্ড পাবলিসিটির জন্য বাইরে রেলিংয়ে লাগানো হয়, সেটাকেই কারেন্ট দেওয়া হচ্ছে, সেটা যে লাইন দিয়ে দেওয়া হচ্ছে সেই তারটাকে তো রেগুলার নজরদারির মধ্যে রাখতে হবে, একটা কাউকে মেনটেন করতে হবে। সৌরভ গুপ্তার এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই বহুতলের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, তার পাশাপাশি এই যে সামনের রাস্তা জাস্টিস দ্বারকানাথ রোড, সেখানে যে জমা জলের পরিস্থিতি তা নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সমস্যা কিন্তু এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই এই এলাকা সামান্য বৃষ্টি হলেই জমা জলের পরিস্থিতি তৈরি হয়ে যায়।
এলাহাবাদের বাসিন্দা সৌরভ বাবার অসুস্থতার কারণে দোকান দেখভালের জন্য কলকাতায় এসেছিলেন। দুর্গাপুজো দেখে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু ছেলের আর ঘরে ফেরা হলো না। গুপ্তা পরিবারে এখন শুধুই হাহাকার। রাজনৈতিক নেতাদের মুখে দুটো বাঁধা গত থাকে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং ঘটনার তদন্ত হবে। মেয়র ফিরহাদ হাকিমকে ধন্যবাদ, তিনি আজ একটা নতুন কথা বলেছেন, দুর্যোগের সময় বাড়ির বাইরে বেরোবেন না। এটা ভাগ্যিস বললেন আর কি, সেই কবে রবীন্দ্রনাথ কবিতা লিখে গেছিলেন, যাস নে ঘরের বাইরে। কিন্তু ঝড়ের ল্যান্ডফলের সময় কেউ মারা গেলে একটা কথা, ল্যান্ডফল তো অন্য জায়গায় হয়েছে, আমাদের এখানে ঝড়ের দাপট ছিল না, বৃষ্টি ছিল। সে বৃষ্টিতে জল দাঁড়াতে পারে, কিন্তু মানুষকে বিদ্যুৎস্পৃষ্ট হতে হবে কেন? ঝড় না হলে ইলেকট্রিকের তার ছিঁড়বে কেন? ঝড়ের পূর্বাভাস তো বহুদিন দেওয়া হয়েছিল, বিদ্যুতের লাইনগুলো পরীক্ষা করা হয়নি কেন? তিনি তো সেদিন যতক্ষণ পর্যন্ত এই খবরটা আসেনি তখন তো নিজের পুরসভার ডিজিকে দেখিয়ে বলেছিলেন, উনি পুরো ইন্সপেকশন কমপ্লিট করে ফেলেছিলেন, সেই জন্যেই কেউ মারা যাননি। তখন তিনি জানতেন না যে কেউ অন্তরালে বসে তথাস্তু বলে দেবে আর কি। ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকাতে যদি এই পরিস্থিতি হয়, শহরের অন্যত্র কী হবে ভাবতে পারছেন? জেলাগুলোর কী হবে? মানুষ কি ভাগ্যের ভরসায় বেঁচে থাকবে? ভাগ্যই যদি আলটিমেটলি আমাদের চালায়, তাহলে বাকিদের থেকে কি লাভ বলুন তো। কো পাওয়ার্ড বাই অনমোল, যখন খেলা জমবে অনমোল মারি প্লাসই জিতবে।